সারোগেসি গর্ভাশয় বানা নিয়ে সন্তান জন্ম দেওয়া ইসলামের দৃষ্টিতে কি যদি স্বাভাবিকভাবে জন্মদানে অক্ষম হয়ে থাকে? দেখেন, প্রথম কথা হলো পৃথিবীতে সব চাওয়া পূরণ হবে না। সব চাওয়া কি পূরণ হবে? সব চাওয়া কোনোদিন পূরণ হবে না। দুনিয়াতে যত বড় ক্ষমতাধর মানুষ হোক, যত সম্পদশালী মানুষ হোক, উনি চাইলেই ওনার সব চাওয়া কোনো দিনই পূরণ হবে না। তো সেখানে আমরা সাধারণ মানুষ যারা আছি, আমাদেরও সব চাওয়া পূরণ হবে না। আল্লাহ তাআলা অনেককে সন্তান দেন না, সন্তান ধারণ করার ক্ষমতা নাই, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই, হতে পারে। তো এটা মেনে নিতে হবে যে আল্লাহ তাআলা আমাকে এই জিনিসটা দেন নাই। এদিক থেকে আল্লাহ তাআলা আমাকে অন্য অনেকের চাইতে পিছিয়ে রেখেছেন, কিন্তু অনেক দিক থেকে অন্য অনেকের চাইতে আমাকে আল্লাহ তাআলা কি রেখেছেন? অগ্রসর রেখেছেন। অনেকে আল্লাহ হাত পা দেন না, আমাকে দিয়েছেন। আবার এই একটা জিনিস আমাকে আল্লাহ না দিয়ে বিনিময়ে যদি জান্নাত দিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে সেটা আমার জন্য অনেক অনেক ভালো এবং গুড ডিলিংস, অনেক ভালো পাওয়া এটা আমার জন্য। একজন ইমানদার সেই চেষ্টা করতে হবে এবং করবে। তো এবার আসি মূল প্রশ্নের উত্তরে। সারোগেসি মূলত ভারতে প্রচুর পরিমাণে হয়েছে, আমি যতটুকু জানি এখন নিষিদ্ধ হয়েছে। এটা দুনিয়াতে একটা নতুন ফিতনা বলতে পারেন, কারণ এখানে আপনার স্বামী স্ত্রীর শুক্রাণু ডিম্বাণু কালেকশন করে সেটাকে কিছুটা একটা স্টেপে টেস্ট টিউবের ইয়েতে রেখে একটা স্টেপ পর্যন্ত সেটাকে ডেভেলপ করে তারপরে সেটাকে অন্য মহিলার গর্ভে রাখা হয়, সেখান থেকে বাচ্চা হয়, অর্থাৎ গর্ভটা ভাড়া করা হয়। গরিব মহিলাকে কিছু টাকা পয়সা দিয়ে তার গর্ভে দাঁড়া হয়, বাকি শুক্রাণু ডিম্বাণু ওই শিশুর মা বাবার। যেহেতু শিশুর মা বাবার শুক্রাণু ডিম্বাণু, অন্য কারণ না, সেজন্য অনেকে এটাকে জায়েজ মনে করে, কিন্তু এটা জায়েজ না। এটা জায়েজ না হওয়ার সবচেয়ে বড় দলিল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কেউ যেন অন্যের ক্ষেতে পানি সিঞ্চন না করে। এই ইঙ্গিত সূচক হাদিস দ্বারা, ইঙ্গিত সূচক হাদিস দ্বারা তিনি বুঝিয়েছেন যে মূলত একজনের বীর্য যেন অন্য কারোর গর্ভে আপনার কোনোভাবে যেন স্থাপন করা না হয়। এটা আম সাধারণভাবে হাদিসে নিষেধ করা হয়েছে। অতএব এটাকে আপনি ডেভেলপ করে তারপরে সেটাকে আপনার ভ্রূণ আকারে নিয়ে রাখলেন, যেভাবেই করেন ঘুরে ফিরে ওই জিনিসটা হয়। সেই কারণে প্রায় সমস্ত স্কলাররা, এখনও পর্যন্ত যত স্কলার, যত ওলামাদের ফতোয়া বের হয়েছে বিষয়ে, সিনিয়র ওলামা ইকরাম সবার ফতোয়া হলো সারোগেসি পদ্ধতিতে সন্তান গ্রহণ করা জায়েজ নাই। টেস্ট টিউব বেবি যদি হয়, যে মা মানে স্বামী স্ত্রীর নিজেদের মধ্যেই সীমাবদ্ধ, স্ত্রীর গর্ভেই সন্তান বেড়ে উঠলো, বড় হলো একটা স্টেপে বাহিরে এটাকে ডেভেলপ করার পর, সেটা জায়েজ আছে বিভিন্ন শর্তের ভিত্তিতে। কিন্তু এই সারোগেসি কোনো অবস্থাতে কি নেই? জায়েজ নাই, অর্থাৎ অন্যের গর্ভ ভাড়া করে সন্তান জন্ম দেওয়া জায়েজ নাই। আজকাল মানুষের পয়সা কড়ি হয়েছে, দিনকাল ভালো যাচ্ছে, সন্তান গর্ভে ধারণ করলে আপনার শরীর ভেঙে যাবে, সমস্যা হবে, এই জন্য 2-4-5 লাখ টাকা দিয়ে একটা গরিব মহিলার টাকা দিয়ে সন্তান নিলাম, তাতে শরীর ভাঙলো না, খারাপ হলো, ভালো থাকলো, এগুলো সবগুলো আপনার অদূরদর্শী কর্মকাণ্ড এবং শরীয়ত দৃষ্টিকোণ থেকে নাজায়েজ কর্মকাণ্ড। এবং সবচেয়ে বড় কথা হলো প্রকৃতির যে নিয়ম, আল্লাহ তাআলা সৃষ্টির যে নিয়ম ফিতরাত, ওইটার বিরুদ্ধ। এগুলো মানুষের জন্য কখনো কল্যাণ বয়ে আনে না। ফিতরাত এবং স্বভাব বিরুদ্ধ কর্মকাণ্ড সবসময় মানুষের ক্ষতি করে, এটাও ক্ষতি করবে। একটা ক্ষতির কথা শুধু বলি, একটা সন্তানের সাথে মায়ের একটা সম্পর্ক বিল্ড আপ হয়। পৃথিবীতে সবচেয়ে আপন মানুষ হয় সন্তানের জন্য কে? মা। এই মায়ের সাথে সন্তানের সম্পর্কটা কোত্থেকে হয়? এই গর্ভ থেকেই হয়। সন্তান যখন গর্ভে আসে তার জন্য কষ্ট হয়, বমি হয়, খেতে পারে না, ঘুমোতে পারে না, অনেক কষ্ট হয়। এই কষ্টের কারণে সন্তানের প্রতি মায়াও বাড়তে থাকে যে আমার এত কষ্টের ধন। এভাবে মায়ের মমতা সন্তানের প্রতি বাড়তে থাকে। সারোগেসির পদ্ধতিতে যদি সন্তান নেওয়া শুরু হয় দুনিয়াতে, তাহলে মা এবং সন্তানের মধ্যে যে প্রাকৃতিক মমতা এবং ভালোবাসা, যেটা সন্তানের জন্য অপরিহার্য, সেটা থাকবে না। অতএব এই সারোগেসির এই সমস্ত পদ্ধতি দেখতে অনেক আকর্ষণীয় মনে হলেও এগুলা প্রকৃতি বিরুদ্ধ, অস্বাভাবিক এবং শরিয়া পরিপন্থী, যার কারণে কোন অবস্থাতে সেগুলো আমাদের সমাজে যেন না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এটা জায়েজ নেই। যে মহিলার বাচ্চা হয় না, তিনটি দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা তাদেরকে বাচ্চা দেন, দয়া করে দোয়াগুলি বলবেন। এ বিষয়ে আমাদের ভিডিও, একাধিক ভিডিও আছে, সেটা দেখে নেবেন মেহরবানি করে। বিভিন্ন নবী রাসূলগণ আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, দোয়া করেছেন সন্তান চেয়ে।
এবং জাকারিয়া সুতসানের মতো মানুষকে আল্লাহ তাআলা বার্ধক্যে সন্তান দিয়েছেন সেই দোয়াগুলো আপনারা পড়তে পারেন যেমন একটা হলো রব্বিলা তাজারনি ফারদা ও আনতা খাইরুল ওয়ারিসিন আল্লাহ আমাকে একা আপনি রাখবেন না আপনি বেস্ট উত্তম ওয়ারিস দাতা আর দোয়া আছে যেমন রব্বি হাবলি মিনাস সলিহিন আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন হ্যাঁ রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবা আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি নেক সন্তান দান করেন এরকম অনেক দোয়া আছে দোয়াগুলো বিশেষ করে পড়তে পারি আমরা পালিত পুত্রর কি দায়িত্ব থাকে তার আসল বাবা মার উপর যদি তার পালিত মা তার আপন ফুফু হন সেক্ষেত্রে কি তাকে উভয় ফুফু মারা গেছেন এক্ষেত্রে আসল বাবা মার প্রতি হক আদায় করা কতটুকু কর্তব্য দেখেন সন্তানকে যিনি গর্ভধারণ করেছেন যিনি জন্ম দিয়েছেন তারা তার বাবা এবং মা যদি কোনো কারণে তারা ফুফু ফুপুর কাছে বা অন্য কারোর পরিবারে কারোর কাছে লালন পালন হয় তারপরও তাদের জন্মদাতা বাবা গর্ভধারণকারী মায়ের প্রতি তাদের কর্তব্য ঠিকই থাকে মৃত্যু পর্যন্ত তাদের সাধ্য অনুযায়ী সেবা করা তাদের নির্দেশ মানা এটা সন্তানের কর্তব্যের অংশ সন্তান যদি মনে করে যে না ওনারা তো আমাকে সার্ভিস দেয়নি সার্ভিস তো আরেকজনে দিছে আরেকজনে ঘরে লালন পালন হয়েছি আমি তাহলে আমি তো তাদের সাথে ভালো ব্যবহার করবো এটা ভুল কারণ এটা রেস্টুরেন্ট না মা বাবা আমাকে সার্ভিস দিবে আমি তাদের সাথে ভালো ব্যবহার করব তাহলে তো বিনিময় হলো না শুধু জন্ম দেওয়ার কারণে গর্ভধারণ করার কারণে পিতৃত্ব এবং মাতৃত্বের যে বন্ধন তৈরি হয় এটা কোনো কিছুতেই ছিন্ন হয় না এটা করা যায় না যার কারণে তাদের প্রতি কর্তব্য সাধ্য অনুযায়ী যতটুকু সাধ্য আছে এটা করে যেতে হবে সবসময় সরকারি চাকরির ক্ষেত্রে প্রতিদিন ভ্রমণের জন্য ভ্রমণ ভাতা 300 টাকা করে বরাদ্দ আছে কিন্তু আমার ভ্রমণে 300 টাকা খরচ হয় না এই ভ্রমণ ভাতার জন্য আমাকে বিল ভাউচার করতে হয় 300 টাকার কম বা বেশি বিল ভাউচার করা যাবে না আর অন্যদিকে ভ্রমণ ভাতা না নিলেও সরকারিভাবে কৈফিয়ত দিতে হয় এবং বিভিন্নভাবে হেনস্থার সম্মুখীন হতে হয় অতএব এমত অবস্থায় আমার প্রশ্ন হলো ইসলাম শরীয়ত দৃষ্টিকোণ থেকে আপনি পারবেন এইভাবে 300 টাকার ভাউচার দিয়ে আপনার খরচ কম হলো বাকিটা আপনি রাখতে পারবেন কারণ এখান থেকে বোঝা যায় এটা থোক বরাদ্দ তোমাকে 300 দিলাম তুমি এখন 200 দিয়ে করো আর 400 দিয়ে করো তোমার ব্যাপার এই টাইপের তো থোক বরাদ্দ টাইপের যদি হয় তাহলে সেটা পুরোটা গ্রহণ করা জায়েজ আছে আমি মোবাইল ফোনের সফটওয়্যার তৈরি করি টাকার বিনিময়ে বিভিন্ন ক্লায়েন্টকে ভিডিও কলিং লাইভ ব্রডকাস্টিং সফটওয়্যার তৈরি করে দেই তারা যদি সেই সফটওয়্যারের মাধ্যমে ভিডিও কলে এসে বা লাইভে এসে অশ্লীল কিছু করে তাহলে আমার কি গুনাহ হবে আমার সেটাকে হালাল হবে কি না এটা আপনার জন্য হালাল হবে মৌলিকভাবে এটা হলো মাল্টিপল ইউজের মতো একটা বিষয় যে আপনার এই সফটওয়্যার ব্যবহার করে স্বামী স্ত্রীও কথা বলতে পারে ব্যবসার কাজে কথা বলতে পারে কেউ অপকর্ম করতে পারে জেনা করতে পারে নানান কাজ হতে পারে তো এটা আপনার হাতে পরিপূর্ণ না আর বিষয়টা শুধু খারাপ কাজেই ব্যবহার হবে এমনটি নিশ্চিত না যার কারণে এটা জায়েজ আছে চাকু আপনি বিক্রি করেন চাকু দিয়ে কি কেউ ডাকাতি করবে না কেউ পেঁয়াজ কাটবে দুইটারই সম্ভাবনা আছে অতএব এটা বেচা আপনার জন্য জায়েজ আছে আর যদি আপনি জানেন এটা দিয়ে শুধু খারাপ কাজই হয় ভালো কাজে এটা ব্যবহারের সম্ভাবনাই নেই তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা কী হবে না জায়েজ হবে না এরপরে প্রশ্ন হলো আল্লাহর সকল নাম মুজাক্কের কেন মুজাক্কার কেন মুজাক্কার মানে পুল্লিঙ্গ গুরুত্বপূর্ণ প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন নারীও না পুরুষও না পুরুষত্ব এবং নারীত্ব এগুলো সৃষ্টির গুণ আল্লাহ তাআলা এগুলো থেকে ঊর্ধ্বে লাইসা কামিসলিহি শাই তার অনুরূপ কেউ নাই সমকক্ষ কেউ নাই কারোর সাথে তার কোনো সাদৃশ্য নাই অতএব আমাদের মধ্যে পুরুষ হয় নারী হয় আল্লাহ রাব্বুল আলামিন এগুলো থেকে অনেক ঊর্ধ্বে এখন প্রশ্ন হলো আল্লাহর গুণবাচক নামগুলো তাহলে পুল্লিঙ্গ কেন সুন্দর প্রশ্ন এটার উত্তর হলো এটা ডিফল্ট দেওয়া হয়েছে অর্থাৎ সাধারণভাবে বলতে গেলে পুল্লিঙ্গ আসে আপনি কোনো একটা শব্দ যেটা কোনো স্ত্রীলিঙ্গ হয় না ওইটার জন্য যে শব্দ ব্যবহার করা হবে ওটা পুল্লিঙ্গই ব্যবহার করা হয় আবার নারী পুরুষ উভয়কে নির্দেশ করা হচ্ছে এক্ষেত্রেও ওই ডিফল্ট হিসাবে পুল্লিঙ্গ ব্যবহার করা হয় যেমন আল্লাহ কোরআনে বলেছেন আমালু মাসে ইতন কথার কথা আমালু এই আমালু মানে তোমরা আমল করো এই আমল করো এই শব্দটা আমালু এই শব্দটা পুল্লিঙ্গ এটার স্ত্রীলিঙ্গ আছে নির্দেশসূচক ক্রিয়া আমরের সিগা মহিলাদের জন্য নির্দেশ করে সেরকম সিগাও আছে সে শব্দ আছে সে শব্দ ব্যবহার না করে আল্লাহ আমালও বলেছেন এটা পুল্লিঙ্গ অথচ নির্দিষ্ট পুরুষ নারী সবার জন্য সমানে প্রযোজ্য এটা বাই ডিফল্ট হিসাবে বলা আল্লাহ তাআলার সমস্ত গুণবাচক নাম মুজাক্কার বা পুল্লিঙ্গ হওয়ার মানে এই নয় নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা পুরুষ অথবা নারী নন এরকম কিছু না পুরুষত্ব নারীত্ব এগুলো থেকে আল্লাহ অনেক ঊর্ধ্বে
মসজিদে একই স্থানে নিয়মিত নামাজ পড়ার জন্য নির্ধারণ করা অথবা নির্দিষ্ট স্থানে জায়নামাজ বিছিয়ে রাখা কতটুকু শরীয়ত সম্মত দয়া করে জানাবেন। দেখেন, এটা আমাদের দেশে চলমান অনাচারগুলোর একটি, মসজিদগুলোতে জায়নামাজ দিয়ে জায়গা দখল করা। ঢাকা শহরের বেশিরভাগ মসজিদে এই অনাচার চলে, গ্রামাঞ্চলেও চলে, যে সামনে ইমাম সাহেবের পিছনে 8-10টা জায়নামাজ রাখা থাকে। এই জায়নামাজগুলো অমুক হাজি সাহেবের, তমুক গাজী সাহেবের, অমুক নেতা সাহেবের, অমুক মুরব্বী সাহেবের, অমুক সভাপতি সাহেবের, অমুক সেক্রেটারি সাহেবের, আছে না নাই? মসজিদে কোনো সাহেব নেই, এখানে সব গোলাম। এখানে সব কি গোলাম? গোলামের আবার কিসের সাহেবগিরি? আসছেন গোলামি করতে, সেখানে আবার কিসের সাহেবগিরি? আপনি আগে আসলে আগে বসবেন, জায়নামাজ দিয়ে জায়গা দখল করে রাখলেন, বাহির থেকে একজন হয়তো আগে আসলেন, ওই বদলোক ওই জায়নামাজে দাঁড়াচ্ছেন না, কার জায়নামাজে দাঁড়াবেন, উনি সাইডে দাঁড়াচ্ছেন, এটা জায়েজ নেই। যারা এইভাবে আল্লাহর ঘর দখল করে রাখে তারা গুনাহগার, ইবাদত করতে এসে গুনাহ করতেছে, টের পাচ্ছেন? আল্লাহর ঘরে আপনি জায়নামাজ দিয়ে দখল করে রাখার কে? এমনকি পুরো জায়গাটা আপনি যদি নিজে দান করে থাকেন, আপনি জমি দান করেছেন মুতাওয়াল্লি, তারপরেও আপনার জন্য জায়েজ নেই মসজিদের কোনো জায়গা কি করা, দখল করে রাখা। কারণ আপনি দান করে দিয়েছেন, এখন আল্লাহ আল্লাহকে দিয়েছেন, এখানে আপনার কোনো সে থাকতে পারবে না। আপনি কিভাবে সেখানে একটা জানামাজের দাগালা দখল করেন? এই অনাচার ঢাকা শহরের অনেক মসজিদে দেখা যায়, এটা উচিত না। ইমাম সাহেবের জায়গাটা শুধু নির্ধারিত, সেটা মেহরাবের মধ্যে, মুয়াজ্জিন সাহেব পর্যন্ত যে কোনো জায়গা থেকে একামত দিতে পারে। উনি চাইলে ডানে বামে পেছন থেকে, পেছনে কাতার থেকে, এক কাতার পেছন থেকে একামত দিলে সেটা নামাজে কোনো অসুবিধা হবে না। তারপরও মুয়াজ্জিন সাহেব সুস্থ দিতে হয়, মাইক চালাইতে হয়, এইসব নানা কারণে ইমাম সাহেবের পেছনে বরাবর সে থাকলো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালিয়ালিনি উলুল আহলাম মিনকুম, তোমাদের মধ্যে যারা জ্ঞানী কোরআন হাদিসে ইলম আছে তারা যেন আমার কাছাকাছি থাকে মুক্তাদি হিসাবে, যাতে করে ইমাম সাহেব কোনো কারণে নামাজ ভঙ্গ হয়ে গেলে তিনি যেন নামাজ পড়াতে পারেন। তো সেই হিসাবে ওইসব মানুষগুলোকে সামনে দেওয়া উচিত। কিন্তু এই যে জায়নামাজ দিয়ে জায়গা দখল, আসবো আমি সবার শেষে অথবা আমার আগে মানুষ আসবে কিন্তু জায়নামাজের কারণে দাঁড়াইতে পারবে না, এগুলো আমরা দখল রাখলাম, এটা উচিত না। যে আগে আসবে সে আগে বসতে পারে, এই স্কোপ রাখতে হবে। আপনার জায়নামাজ ছাড়া নামাজ পড়তে অসুবিধা, আপনি জায়নামাজ একটা রেখে দেন, গোছায় রাখেন, কিন্তু জায়গা দখল করে রাখবেন না। যেগুলো আমাদের বুট আছে অনেক মসজিদে, বুট ওখানে বাইরে কেউ দাঁড়াইতে চাইলে বলি ভাই দাঁড়াবেন না, এটা সভাপতি সাহেবের জায়গা, এটা অমুক সাহেবের জায়গা, না মসজিদে কোনো সাহেবের জায়গা নেই। আল্লাহর ঘরে এইভাবে জায়গা দখল করা এটা মূর্খতা, অজ্ঞানতা এবং গুনাহ। আল্লাহ তোমাদের বোঝার তৌফিক দান করুন। দুখুলের মসজিদ সম্পর্কে দয়া করে জানাবেন, এটা কি পড়তেই হবে? দুখুলের মসজিদ খুব গুরুত্বপূর্ণ একটা নামাজ। দুখুল মসজিদ কোনটাকে? যেটাকে তেহেতুল মসজিদ বলা হয় ওইটাই দুখুল মসজিদ বলা হয়। মসজিদে প্রবেশের পর দুই রাকাত নামাজ না পড়ে বসবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি মসজিদে প্রবেশ করে ফালা ইয়াজলিস আও ফালা ইয়াকউদ হাত্তা ইয়ারকা রাকাতাইন, সে দুই রাকাত নামাজ না পড়ার আগ পর্যন্ত বসবে না। নির্দেশটা দেখেন, দুই রাকাত নামাজ পড়া ছাড়া যেন না বসে। কেউ বসে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তুমি দুই রাকাত পড়ছো, পড়ি নেই, দাঁড়াও দুই রাকাত পড়ে তারপরে বসো, উনি উঠায় আবার বসাইতেন। তাহলে বোঝা গেল মসজিদে ঢোকার পর দুই রাকাত নামাজ পড়াটা খুবই গুরুত্বপূর্ণ নামাজ। যদিও ফোকাহে কেরামের মধ্যে ইখতিলাফ আছে, ফোকাহে হানাফির মতে এটা নফল, সুন্নাত, মুস্তাহাব, অন্যদের মতে ওয়াজিব, কিন্তু হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় এটা খুব গুরুত্বপূর্ণ একটা আমল, এই জন্য এটা ছাড়া উচিত না। আমাদের মধ্যে আমলটা একেবারে নাই বললে চলে। মসজিদে ঢুকলে মিনিমাম দুই রাকাত নামাজ পড়ে তারপরে বসবেন, সরাসরি সুন্নাত শুরু করেছেন সেটাও হতে পারে, অসুবিধা নেই, তাহলে আলাদা দুই রাকাত না পড়লে চলবে। আমি নবম শ্রেণীর একজন ছাত্র, আমার অনেক ইচ্ছা ছিল মাদ্রাসা পড়ার, আমার বাবা মাকে অনেক বোঝানোর পরেও তারা আমাকে মাদ্রাসা ভর্তি করালো না, তাদের ইচ্ছা অনুযায়ী আমি স্কুলে ভর্তি হলাম। এখন আমি ছাত্র থাকাকালীন অবস্থা কীভাবে চললে দুনিয়া আখেরাতে শান্তি পাবো? ভাই, স্কুল কলেজে পড়লে আর তার আল্লাহর প্রিয় বান্দা হওয়ার সুযোগ নেই, ব্যাপারটা কিন্তু এরকম না। স্কুল কলেজে পড়েও বরং কোনো মানুষ কোনো আলেমের চাইতে আল্লাহর প্রিয় পাত্র হতে পারে, সুযোগ আছে না নেই? আল্লাহ দেখবেন বান্দার আমল, আলেম হয়েছে কিন্তু আমল খারাপ, আল্লাহর কাছে এলো প্রিয় না। জেনারেল শিক্ষিত, আমল ভালো, আকিদা ভালো, ইমান ভালো, সে আল্লাহর কাছে প্রিয়। অতএব স্কুল কলেজে পড়ার পরও নিজের ইমান আমলকে বিশুদ্ধ করা, ফরজ আমলগুলো করা, হারাম কাজগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করা, নফল আমলগুলো করা, আল্লাহর সমস্ত নির্দেশগুলো নিষেধগুলোকে আমলে নিয়ে চলা কোরআন হাদিসের আলোকে, ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা আল্লাহর প্রিয় পাত্র হতে পারি। এশার নামাজের পর ঘুমানোর আগে তাহাজ্জুদ নামাজ পড়া যাবে কি না? এশার নামাজের পর ঘুমানোর আগে তাহাজ্জুদ পড়া যাবে কিনা? উত্তর হলো, তাহাজ্জুদ শব্দের অর্থই হলো ঘুম থেকে উঠে যে নামাজ পড়া হয়।
ঘুম থেকে উঠে যে নামাজ পড়া হয় ওটার মানেই হলো কি তাহাজ্জুদ অতএব তাহাজ্জুদ হবে ঘুমিয়ে উঠে নামাজ পড়লে বা ভোর রাতে নামাজ পড়লে সেটা আর যদি এশার পরে কেউ নামাজ পড়েন তাহলে তাকে আল্লাহ তাআলা কিয়ামুল লাইলে সওয়াব দিবেন যেটা মানে তাহাজ্জুদের ক্যাটাগরি ওই গ্রুপের নামাজ ওই সওয়াব পাওয়া যাবে এশার পরে পড়লেও আপনি ভোর রাতে তাহাজ্জুদ পড়তে পারেন না সুযোগ হয় না তো আপনি এশার পরে দুই রাকাত করে যতটুকু পারেন শুধু দুই রাকাত পড়েন বা চার রাকাত পড়েন যতটুকু পারেন নামাজ পড়ে তারপরে আপনি বিতর পড়ে ঘুমায় পড়েন তাতে ইনশাআল্লাহ কিয়ামুল লাইল সওয়াব হবে কিয়ামুল লাইল মানে এশার পর থেকে নিয়ে ফজর রাত পর্যন্ত যত নামাজ পড়বেন সবগুলোকে কি বলে কিয়ামুল লাইল মানে রাতের নামাজ এটা বলতে পারেন মানে এক প্রকারের তাহাজ্জুদ যদিও মূল তাহাজ্জুদ হবে ঘুম থেকে ওঠার পর পড়লে অতএব এশার পরে পড়লে আক্ষরিক অর্থে তাহাজ্জুদ না হলেও তাহাজ্জুদের ফজিলত বা কিয়ামুল লাইলের ফজিলত এটা পাওয়া যাবে ইনশাআল্লাহ আপনি আখের গোড়াটা কিনতে পারেন না আগাটা খান যেটা তৌফিক আছে ততটুকু করেন ভোর রাতে তাহাজ্জুদ পড়তে পারেন না তো এশার পর অন্তত দুই রাকাত চার রাকাত পড়ে তারপরে শোন এটা করা উচিত সর্বশেষ প্রশ্ন গরু ও জমি বিক্রি করে ব্যবসা করা যাবে কিনা ব্যবসা আপনি করবেন সেটা গরু বেচে করবেন না জমি বেচে করবেন সেটা আপনার ব্যাপার শরীয়তের এখানে কোনো কি নাই আপত্তি নাই আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইরুন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা